আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। কাছে দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন এখন টেলিভিশন, সকলকে স্বাগত জানাচ্ছি, আমি এস এ আর সিবগাতুল্লাহ। প্রিয় দর্শক, পবিত্র মাহে রমজান উপলক্ষে এখন টেলিভিশনের বিশেষ আয়োজন দেশ বন্ধু গ্রুপ নিবেদিত সওয়াল জবাব, পাওয়ার্ড বাই কদমতলী স্টিল মিলস লিমিটেড। প্রিয় দর্শক, আপনারা দেখেন এখানে বিভিন্ন জীবন জিজ্ঞাসা, ইসলাম বিভিন্ন প্রশ্ন নিয়ে আমরা কথা বলে থাকি। উত্থাপিত এই সকল প্রশ্নের উত্তর দিয়ে থাকেন বাংলাদেশের প্রথিতযশা আলেমগণ। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন বাংলাদেশের প্রখ্যাত ইসলামিক স্কলার, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ প্রফেসর ডক্টর মুফতি মোহাম্মদ আবু ইউসুফ খান। জনাব, আজকের এই আয়োজনে আপনাকে স্বাগতম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। উস্তাদ, রোজারত অবস্থাতে কেউ যদি কুলি করে বা গড়গড়া সহ কুলি করে, তখন যদি তার তো পানি চলে গেলে, এক্ষেত্রে রোজাটা সহি হবে কিনা বা বিধানটা কি? আমরা জানি যে আসলে রোজা হচ্ছে খাওয়া দাওয়া পানাহার থেকে বিরত থাকা, সুবে সাদেক থেকে সন্ধ্যা পর্যন্ত। এক্ষেত্রে খাওয়া দাওয়া পানাহার এবং পাপাচার থেকেও বিরত থাকতে হবে। রোজা অবস্থায় কিন্তু গড়গড়া কুলি করা নিষেধ, নাকে পানি দেওয়া একবারে নিষেধ, তবে এটা স্বাভাবিকভাবে যতটুকু ততটুকু দিবে। এই ক্ষেত্রেও তার সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ গলার ভিতরে যদি পানি চলে যায় রোজা ভেঙে যাবে সেখানে। এবং ফরজ গোসলও যদি কেউ করে বা ওজোর সময় যদি সেটা নাকের নরম পানি পর্যন্ত পৌঁছানোর যে হুকুমটা রয়েছে রোজার মধ্যে, এটা কিছু শিথিলতা রয়েছে এই জন্য যে সতর্কতা অবলম্বন করা হয়েছে। এরপরও যদি রোজা অবস্থায় কেউ রোজা রাখতেছে ঠিকই, কিন্তু পানি তার গলায় গেছে, ফট করে হয়তো কিছু পানি ভিতরে চলে গেছে, এটাকে ফেকার পরিভাষায় বলা হয় খাতা, মানে ভুল হয়েছে, এই ক্ষেত্রে তার একটা রোজা রাখতে হবে আর বাকি দিন ওই রোজা অবস্থায় থাকতে হবে। আর ইচ্ছা করে যদি কেউ খায়, এটা হচ্ছে আমাদ, তাহলে 60টি রোজা তার কাফফারা রাখতে হবে। উস্তাদ, আরেকটা বিষয় জানা, এটি একটু রোজার বাইরে কিন্তু এটা আমাদের বর্তমান সময়ের সাথে খুবই প্রাসঙ্গিক, সেটা হচ্ছে যে ডাক্তারি কিংবা ইঞ্জিনিয়ারিং যে লেখাপড়াটা, কিংবা আমরা জেনারেলি বিভিন্ন সাবজেক্টে মানুষ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে, তারা প্রায় বলে থাকে যে আমাদের এই লেখাপড়াটা ইসলামিক লেখাপড়া হবে কি না। কারণ হচ্ছে যে একজন বিজ্ঞ আলেম তিনি কিন্তু অসুস্থ হলে একজন ডাক্তারের কাছে যান, কিংবা জীবন চলতে আমাদের ইঞ্জিনিয়ারের কাছে যেতে হয়। তো তাদের এই লেখাপড়াটা কি ইসলামিক লেখাপড়া হিসাবে গণ্য হবে কি না? লেখাপড়া সবই জ্ঞানের জ্ঞান, আল-ইলমু ইলমান। আল্লাহ রসুলের হাদিসে আছে যে জ্ঞান দুই প্রকার, আলমুল তিব সেখানে ডাক্তারি বিদ্যাটা উল্লেখই আছে, আর আলমুল আদিয়ান দিনই। এখন আমার প্রশ্ন, যারা ডাক্তার হচ্ছেন বা যারা ইঞ্জিনিয়ার হচ্ছে, তারা সমাজের জন্যই কাজ করতেছে। আজকে একজন খুব বড় হুজুর হলো, হুজুরের যদি বাড়ি তৈরি না হয়, তার চিকিৎসার ব্যবস্থা যদি না হয়, তাহলে উনি চলবে কীভাবে? এই জন্য চিকিৎসাবিদ্যা, এটা হাদিসে আছে আল্লাহ রসুল, আল বেদাতু বেতুল আদওয়া, মানে তার পেটটাই হচ্ছে সমস্ত রোগের ঠিকানা। এই পেট ঠিক রাখার দায়িত্ব কিন্তু ডাক্তারদের। আমি নিরাপদ একটা আবাসস্থলে থাকবো, সেটা নিরাপদ হয় এবং সেটা শক্তিশালী হবে এবং মজবুত হবে, এটা কিন্তু ইঞ্জিনিয়ারের দায়িত্ব। সুতরাং এই শিক্ষাগুলো ইসলামের বিরুদ্ধে নয়, ইসলামের সাথে কন্ট্রাডিকশন নেই, বরং সে একজন বিজ্ঞ ডাক্তার যদি হয়, সে দেখা যাবে অনেক আলেমের চেয়ে ইসলামকে ভালো বুঝবে, কারণ সে সচেতন এবং আল্লাহর যে নিয়ামতগুলো, মানুষের দেহের যে বিভিন্ন নিয়ামতগুলো সে দেখতেছে, দেখে সে আল্লাহর প্রতি বিশ্বাস আরও বেশি স্থাপন করতে পারে, তার ইসলামিক কোনো বিষয় উপস্থাপন হতে আরও সুন্দর হতে পারে। এই জন্য আমি ইঞ্জিনিয়ারিং পড়া বা ডাক্তারি পড়া, দুনিয়ার যে কোনো বৈষয়িক পড়া সবটাই আসলে এই পড়া ইসলামে কোনো সম্ভব বাধা দেয় না, বরং সে ইসলাম এটাকে সমর্থন করে। তবে একটা শর্ত আছে, এই ক্ষেত্রে এমনটি করা যাবে না যে এইগুলা দেখে আমি আল্লাহর নিয়ামতগুলো দেখলাম বুঝলাম কিন্তু আসলে আমি আল্লাহকে অস্বীকার করলাম, এই কাজটুকু করা যাবে না। কি অসাধারণ করে আপনি বলছিলেন উস্তাদ। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, দর্শক সময় হয়েছে একটি বিরতি নেবার, কিছুক্ষণের মধ্যেই ফিরছি, আশা করি এখনই এর সাথেই থাকছেন। বিরতির পর স্বাগত আরেকবার, দেখছেন দেশ বন্ধু গ্রুপ নিবেদিত সওয়াল জবাব, পাওয়ার্ড বাই কদমতলী স্টিল মিলস লিমিটেড। স্যার, আপনি শিক্ষা বিষয়ে কথা বলছিলেন, এখন যদি আমি একটু নামাজের একটা প্রশ্ন করি, যে আমরা দেখি যে আমাদের পরম শ্রদ্ধেয় ইমামগণ তারা নামাজের মধ্যে কিছু আয়াত রিপিট করেন, পুনরাবৃত্তি করেন, যে আয়াতটির অর্থ হয়তো তাৎপর্যপূর্ণ, তো এই ক্ষেত্রে ইসলামী শরীয়ত কী বলে? আসলে কোরআন শরীফ তো মানুষের একটা মেসেজ নিয়ে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। ইমাম ইচ্ছা করলে যে আয়াতটা খুবই তার কাছে প্রিয় মনে হয়েছে এবং শ্রোতারাও সেটা বুঝতেছে, এই ক্ষেত্রে তাদের দৃষ্টি আকর্ষণের জন্য নফল নমাজে একাধিকবার পড়তে পারেন। এটা আচ্ছা আচ্ছা পড়লে নমাজ নষ্ট হবে না, কিন্তু ফরজ নমাজে এটা না করাই ভালো, কারণ ফরজ তো অনেকের প্রয়োজন থাকতে পারে, সময় কম থাকতে পারে। এই জন্য বিশেষ যে সমস্ত আয়াতে জান্নাতের কথা আছে আগ্রহ প্রকাশ করা, যে সমস্ত দুজকের কথা আছে তার মধ্যে একটা ভীতিকর পরিবেশ তৈরি করা, এটা আল্লাহ রসুলের যুগেও ছিল, যেমন আল্লাহ রসুল নিজেই করেছেন। এক পর্যায়ে তিনি নামাজ পড়তেছিলেন, হাত বাড়াই দিয়েছেন, তখন আবার পিছিয়ে গেছে,
সাহাবায়ে কারাম যে হুজুর নামাজের মধ্যে হাত বাড়াই দিলেন কেন আমি জান্নাতের এই যে বিভিন্ন ফলের আলোচনা করতেছিলাম কোরআন হচ্ছিল মনে হচ্ছিল বাগানটা আমার সামনে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তা মনে করছি হাত বাড়ানোর পরে বুঝতে পারলাম যে আমি তো দুনিয়াতে এটা নেওয়া যাবে না ঠিক আরেকবার আল্লাহ রাসূল নামাজ পিছনের দিকে সরে গেছেন তখন আল্লাহ রাসূলকে সাহাবায়ে কারাম জিজ্ঞাসা করলো নামাজের পরে যে আপনি এরকম করলেন কেন আমি জাহান্নামের আগুনের যে অবস্থা লিলিহান এই শিখাগুলো আমার সামনে ভাসতে ছিল আমি তো ভয়ে পিছাই গেছি পরে মনে হলো যে দুনিয়াতে তাহলে দেখা যায় আয়াত পড়ার সাথে সাথে আয়াতের যে একটা অবস্থান সেটা চোখের সামনে ভাসতে পারে মানে আবেদনটা ভিতরে কাজ করতে পারে কাজ করতে পারে তবে এই ক্ষেত্রে ইমামের খুব সতর্ক থাকে ফরজ নামাজে এমনটি না হওয়াটাই ভালো নফল নামাজ যদি করে তাহলে তার মধ্যে আবেগ সৃষ্টি হতে পারে অসাধারণ কি সুন্দর করে আপনি বলছিলেন কারণ আমরা অনেক সময় তেলাওয়াতে দেখতে পারি যে কিছু কিছু আয়াত আছে যেমন ওয়াইবাদুর রহমানিল্লাযিনা ইয়ামশুনা এরকম একটা বলে যে মানে মানে সে হচ্ছে রবের গোলাম মানে যে ওয়াইবাদুর রহমানিল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা মানে জমিনে সাথে সে জমিনে চলাফেরা করে মানুষের তো এই আয়াতগুলো যখন তখন সে কিন্তু দেখা যায় যে ইমাম সাহেব একাধিকবার বলছে যে যেহেতু বান্দার একটা বৈশিষ্ট্য এখানে বলা হচ্ছে তো নামাজ নিয়ে যেহেতু কথা হচ্ছে আমি যদি আর একটা প্রশ্ন করি সেটা হচ্ছে যে অনেক সময় আমাদের কিছু মুক্তাদি মানে ইমামের পিছনে যিনি দাঁড়ান চার রাকাত বিশিষ্ট নামাজে এক রাকাত পেয়েছেন আর বাকি তিন রাকাত পাননি তো এই ক্ষেত্রে সে বাকি তিন রাকাত নামাজ কিভাবে পড়বেন যদি অল্প কথায় আপনি একটু বলতেন খুবই চমৎকার আসলে চার রাকাত নামাজের মধ্যে সে এক রাকাত পায় তাহলে তার জিম্মায় রয়েছে তিন রাকাত রাইট সেই তিন রাকাত পড়ার নিয়ম হচ্ছে যে সে ইমাম যখন সালাম ফিরাবে তখন সে দাঁড়ায় যাবে সালাম একদিকে ফিরানোর পর সে দাঁড়িয়ে যাবে দাঁড়ানোর পরে সে সানা পড়বে এবং এটা তার তিন রাকাতের প্রথম রাকাত রাইট যদি প্রথম নামাজ হতো যেরকম সে পড়তো সানা পড়বে এবং তার সূরা ফাতিহা পড়বে সূরা ফাতিহা পড়ে তার সাথে সূরা মিলাবে মিলায় তারপরে এক রাকাত পরে সে বসে পড়বে তাহলে আগের এক রাকাত আর এই দুই রাকাত হলো পরবর্তী দুই রাকাত চেয়ে এক রাকাতের মধ্যে সূরা মিলাবে আর এক রাকাতে কোনো সূরা মিলানোর কোনো দরকার নেই বস এই তিন রাকাত সেইভাবে পড়বে আর যদি দুই রাকাতওয়ালা নামাজ হয় তাহলে এই ঠিকই ওই দুই রাকাতের মধ্যে সে এক রাকাত পড়বে কারাত দিয়ে পরে তারপরে সালাম পেরা ওই দুই রাকাত পরে সালাম পেরাই দেবে আর যদি তিন রাকাতওয়ালা হয় তাহলে এখানে ওই এক রাকাত যেভাবে পড়ছিল দুই রাকাত মানে পড়া দুই রাকাত পরে সে বসতে হবে যেমন তিন রাকাতওয়ালা নামাজ এখানে তার এক রাকাত ইমামের সাথে পড়েছে আর এক রাকাত আরও দুই রাকাত রয়ে গেছে রাইট সে কিন্তু ওই রাকাত দ্বিতীয় রাকাত পড়ার পরে বসতে হবে বসে তারপরে তৃতীয় রাকাত পড়বে ডাইরেক্ট যদি পড়ে তাহলে এটা ভুল হবে তার জন্য সেজদা সহ দিতে হবে কারণ নামাজ হলো মাসনা মাসনা দুই রাকাত করে একত্রে তিন রাকাত নামাজ নেয় একত্রে চার রাকাতও নেই মাঝে দুই রাকাতের মধ্যে সে বসতেই হবে এইভাবে আসলে তার নামাজ আদায় করতে হবে তবে এগুলা খুব মানে খুব বিশ্লেষণমূলক তো এই জন্য একটু সতর্ক থাকলে ভালো অনেকে আবার ওই পরের তিন রাকাত একতে পড়ে ফেলে এটা কিন্তু হবে না তাকে বসতে হবে অসংখ্য ধন্যবাদ আপনি নামাজের জামাতের সময় যখন মুক্তাদির কিছু রাকাত ছুটে যায় সেগুলোর একটা সুন্দর উত্তর দিচ্ছিলেন সময়ের ফ্রেমে আসলে আমরা বাধা আমাদের সময় বলে দিচ্ছে যে এখন যেতে হবে প্রিয় দর্শক চলে যাচ্ছি তবে যাবার আগে একটি প্রশ্ন এই সুন্দর পৃথিবী বিনির্মাণে আপনি কি কোনো অবদান রাখছেন দেখছিলেন দেশবন্ধু গ্রুপ নিবেদিত সওয়াল জবাব পাওয়ার্ড বাই কদমতলী স্টিল মিলস লিমিটেড দেখা হচ্ছে আগামীকাল একই সময়ে এখন টেলিভিশনে সেনাগত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু